কোথাও কোনো বাধার সৃষ্টির কোনো চেষ্টা নেই, শুধু শুধুই মানে একেবারে তথ্য প্রমাণ ছাড়া এই কথাগুলি তারা বলছেন, এগুলি গণতন্ত্রের পথে সুস্থ আচরণ না, কোথাও কোনো বাধার সৃষ্টির কোনো চেষ্টা নেই। তোর নাম এডিএ মুভিসে রিপোর্ট করেছে তুই এজেন্ট হিসাবে টিকা দেবে, তোর নাম গেছে গোলাপের নাম আছে, এই কারণে তোর কয়ে দিয়েছে তুই যাচ্ছে তুই নামে থাকে মানে এজেন্ট দেওয়া দিতে হবে এজেন্ট দিয়ে আপনি তোর নামে এজেন্টটা তুই ওকে দিয়ে দিয়েছে কোথায় কোন বুথের যে আমাদের পুলিং এজেন্ট আছে তাকে বের করে দেওয়া হয়েছে। আমার নাম সুভদ্রা চক্রবর্তী, আমি 8 নং টাউন বর্দোয়ালির 34 নম্বর বুথের পুলিং এজেন্ট। আমার পাশে ছিল কার্তিক বনি ও পুলিং এজেন্ট। আমরা যখন সকালে যাই পুলিং স্টেশনে তখন আমাদেরকে 30 জন বিজিবির ছেলে রাস্তায় আটকিয়ে দেয়, আমাদেরকে বলেছে পুলিং স্টেশনে যেতে হবে না, ভোট হয়ে যাবে, গেলে ভালো হবে না। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এখনো দুপুর গড়িয়ে আসছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই, ছাপ্পা ভোটের খবর নেই। আমি 8-এ 54 পুলিং এজেন্ট ছিলাম, হ্যাঁ 8-এ 54 বুথ প্রেসিডেন্ট, হ্যাঁ আমাকে গিয়ে হুমকি ধমকি দিছে, এতদিন কিছু করিনি, হ্যাঁ তোর বাড়ি ঘর বেঙ্গল এবার ছাড়তাম না, তোর এবার ছাড়তাম না, তুই তুই এবার বান্ধব সবস, হ্যাঁ এবার কয়েছিল আমার কবিতা কখনো বেরো কখনো বেরো, হ্যাঁ এবার এবার আমি বুঝে গেছি রে, হ্যাঁ এবার কোথা এতদিন ধরে কিছু করছি না, হ্যাঁ তোর এবার দিকে দিব এবার তুই কেমন বেরোস এসব পেয়েছে তোমাকে 8-এ 54 বুথ ঘুরো রিসা।